যেতিয়া আমি এটা বিটিএস ট্রেড লো বা যেতিয়া আমি এটা শর্ট টার্মৰ কাৰণে ট্রেড এক্সিকিউট করো, আর যেটো আমার ট্রেড সেটা ওভারনাইট হয়ে যায়, আর পিছদিনাখন যদি আমার সেই ট্রেডটো বিপরীত দিকে অপেনিং হয়, তেতিয়া আমার কেনকা সাইকোলজি হয় বা তেতিয়া আমি কেনকা ধরনের ডিসিশনস লব লাগে, আমি প্যানিক হব লাগে, আমি স্টপ লস লব লাগে, নে আমি সেই ট্রেডটো হোল্ড করব লাগে, কেনকা ধরনের লজিক্যাল ডিসিশন, এনেকুৱা নহয় যে আমি ইললজিক্যাল কথা পাতিম, গোটেইখিনি লজিক্যাল হয়। আর ভিডিওটো লাইভ ক্রিয়েট করা হয়েছে, লাইভত গোটেইখিনি বস্তু বুঝা হয়েছে, বহুতখিনি নলেজ আপনাদের পাব। যদি আপনাদের শর্ট টার্মত ট্রেডিং করে আছে বা আপনাদের যদি বিটিএস ট্রেডিং করে আছে বা আপনাদের স্টকসত করে আছে, ইন্ডেক্সত করে আছে, যতই আপনাদের ট্রেডিং করেছে, ভিডিওটা আপনাদের শিকাব যে কেনকা ধরনের ডিসিশনস লব লাগে, প্যানিক হব না লাগে। আমি যদি পেশেন্স আর ডিসিপ্লিনের উইথে যদি আমি কাম করো, তেতিয়াহলে আমার শেষত গই যে রিজাল্ট সেটা ভাল হয়, ভিডিওটির জড়িয়ে জানিব পারিব। গুড মর্নিং, এতিয়া বাজিছে 10টা আর এতিয়া যেটো মার্কেট এটো লাইভ চলি আছে, আর আজি আমি এনেকুৱা এটা প্র্যাকটিক্যাল নলেজের বিষয়ে ডিসকাস করিম। সেই নলেজে আপনার কি করবো যদি আপনি শর্ট টার্মর কারণে ট্রেডিং করে আছে, বা আপনি যদি বিটিএসসি করে আছে, স্টকসতে করে আছে, বা আপনি ইন্ডেক্সতে করে আছে, তেতিয়াহলে এই ভিডিওটোৱে আপনার সেইখিনি বস্তু ডিসিশন লবলৈ হেল্প করব। কেনকা ধরনের ডিসিশন, যে যেতিয়া আমি এটা ট্রেড এক্সিকিউট করব, আমি এটা যেতিয়া ট্রেড এক্সিকিউট করব, করার পিছত যেতিয়া আমার সেই ট্রেডটো ওভারনাইট থাকে, দুই তিন দিনের হোল্ডিং থাকে, বা মূল ক্ষেত্রত যদি চাও, কেতিয়াবা কেতিয়াবা মূল যেটো ট্রেডর প্রফিট সেটা এদিনতে দি দিয়ে বা দুই তিন দিনতে দি দিয়ে অকমান সময় লাগায়, যেতিয়া আমার কি কয় এটা হোল্ডিংসত গুছি যায়, যার ফলত আমি চাব লাগে প্রত্যেক দিনে যেহেতু মার্কেটত গ্যাপ আপ গ্যাপ ডাউন এইখানে চলি থাকে, তো তার প্রতি আমি ফোকাস রাখব লাগে। তো যেতিয়া আমি একটা ট্রেড লওয়ার পিছত যেতিয়া আমার বিপরীত দিকে অপেনিং হয়ে যায়, তেতিয়া আমি বহুত বেশি কি করো, প্যানিক করো। আর প্যানিক করার মানে আমার ভুল ডিসিশন লওয়া তেতিয়াই স্টার্ট হয়। আমি বহুত বেশি আমার যেটো অ্যাকচুয়াল মাইন্ড সেটা তেতিয়া কাম নকৰা হয়, আমি হয়তো সেই ট্রেডটো এক্সিট করে পেলাম, নহলে তাত কি করো, আমি পজিশন এড করা স্টার্ট করো, যেটো আমার কারণে বহুত বেশি হার্মফুল, আমার ক্যাপিটালের কারণে হার্মফুল। তো এনেকুৱা একটা সিচুয়েশনত আমি কি করব লাগে, আমি কেনকা ধরনের ডিসিশন লব লাগে, যেতিয়া আমার একটা ট্রেড আমার বিপরীত ফালে অপেনিং করে। ধরে নিল মানে একটা ট্রেড লো 100 রুপিসত, ধরে নিল মানে একটা ট্রেড লো 100 রুপিসত, আর এইটো স্টপ লস আসলে মূল 80, বাট যেটো ট্রেড এইটো অপেনিং হয়েছে কি 75ত অপেনিং হয়েছে, নহলে 70ত অপেনিং হয়েছে, তেতিয়া আমি কি করো, অলরেডি মানে একটা লস ভাবি রাখিছিল, ধরে নিল মূল যেটো লস আসলে একটা 5000 নহলে 2000 টাকা বা তেনেকুৱা আমি মই ভাবি ৰৈছোঁ, বাট তাৰ বিপৰীতে মোৰ যিটো লছ সেইটো দেখাইছে 8000 বা 10000 টকা, তেতিয়া আমি পেনিক কৰিম, আমি সেই লছটো বুক কৰি দিওঁ, নহ'লে আমি পজিশ্যন এডিং কৰোঁ। তো তেনেকুৱা এটা চিটুৱেশ্যনত কি কৰিব লাগে, এতিয়া যদি মই আপোনালোকক বেংক নিফটি নিফটি চিনাৰিও দেখাওঁ, কাৰণ এই দুইটা মই কিয় দেখাইছোঁ বা এইখিনি বস্তু আপুনি কিয় চাব যদি আপোনাৰ বিপৰীত দিশে অপেনিং হয়, সেইটো আপোনাক হেল্প কৰিব। প্রথমতে যদি আমি ব্যাংক নিফটি নিফটি দুইটাতে আমি সেলিং দেখবলে পাইছো, যেহেতু ওভারনাইট যেটা ডাউ জোন নেসডেক আর গিফটেড আমি সেলিং দেখিছো, যার প্রভাব আমার ইন্ডিয়ান মার্কেটে পড়েছে, এটা সচরাচর পড়বই, বাহিরের মার্কেটত যদি কিবা হয় সেইটোর প্রভাব আমার ইন্ডিয়ান মার্কেটত পড়ে, সেইটো একেবারে সিম্পল কথা। তো তেনেকুৱা সিচুয়েশনত যেতিয়া মার্কেট প্রি ওপেনিং হয়, মানে আমার প্রি ওপেনিং কেইটাত হয়, 9-7ত আমার প্রি ওপেনিং হয়, তো তেতিয়া আমার যেটো প্রি ওপেনিং প্রাইস সেটা আমাক দেখাই থাকে, নিফটি হোক বা ব্যাংক নিফটি হোক, যদি আমি স্টকসত চাও, স্টকসতো সেই প্রি ওপেনিং খিনি দেখাই থাকে, প্রত্যেকটা স্টকসত আপনাদের সেলিং দেখবলে পাইছে, হয়নে? নিফটি ফিফটির যদি আমি এটা চাও, এশিয়ান পেটত আমি অকমান বাইং দেখিছো বা বাকিখিনিতে আমি সেলিং দেখিছো, সেইবুলি আমি এশিয়ান পেটত বা যেটো আমার ট্রেড সেটা আমি এক্সিকিউট নকৰোঁ, কারণ এইটো আমার এনালাইসিসত নাই, সেটো মই এটা এক্সট্রা নলেজ দিছো। তো আমি গোটেইখিনি সেলিং দেখবলে পাইছো, তো তেনেকুৱা সময়ত আমি প্যানিক করো। তো তেনেকুৱা সময়ত আমি কেনেকুৱা ধরনের ডিসিশন লব লাগে সেটো মই আপোনালোকক জানাই আছো, যে প্রথমতে আমি যেটো চাব লাগিব যে আমার যেটো ট্রেড সেইটো আমি ট্রেড কিমান এক্সিকিউট এক্সিট কৰিছো বা সেইটো ট্রেডত আমি এতিয়া কি কৰিব লাগিব, প্রথমতে এই গোটেইখিনি ডিলিট কৰিলোঁ, নহলে আপোনালোকে এনে কনফিউজ হ'ব বস্তুখিনি। তো আমি এটা ট্রেড লৈছিলোঁ, ধৰিলোঁ আমি এটা 100 রুপিসত আমি ট্রেড লৈছিলোঁ, আৰু যিটো আমাৰ স্টপ লস এইটো হ'ল আমাৰ স্টপ লস, এইটো আমাৰ 80। এতিয়া যিটো আমাৰ প্রি ওপেনিং সেইটো কিমান দেখাই আছে, সেইটো আমাক 75ত দেখাই আছে, মানে অলরেডি আমি এটা 5 পইণ্ট আমি এটা এক্সট্রাকে মার্কেটত দি আছো। তো সেই সময়ত যেতিয়া মার্কেট ওপেনিং হয়, মানে মার্কেট কিমানত ওপেনিং হয়, 9:15 মানত ওপেনিং হয়, তো কি হব সেইটো সময়ত যেটো 75ৰ প্রাইস সেইটো আৰু তলত আহিব, হয়তো 74 আহি যাব বা 73 আহি যাব বা 70 আহি যাব। তো তেনেকুৱা সময়ত আমি কি কৰিব লাগে, তেনেকুৱা সময়ত আমি ডাইৰেক্ট এক্সিট কৰিব লাগে নে আমি হোল্ড কৰিব লাগে, নে আমি কি কৰিব লাগে, প্ৰথমতে যেতিয়া আমাৰ প্ৰি অপেনিং দেখায়, মানে 9টা যেতিয়া 7ত আমাক প্ৰি অপেনিং দেখাই থাকে, তেতিয়া আমি কি কৰিব লাগে সেইটো আমি ফোকাছ দিব লাগে। প্ৰথমতে যিটো আমি ষ্টকছ লৈছিলোঁ, ধৰিলোঁ আমি এটা ষ্টকছ লৈছিলোঁ 100 রুপিসৰ প্ৰাইচ যিটো মই দেখালোঁ, সেই ষ্টকছত ক'ত অপেনিং হৈছে, এটা সাপোর্টত অপেনিং হয়েছে, এনে উপরের পর রেজিস্টেন্সত অপেনিং হয়েছে, কত অপেনিং হয়েছে, সেই অপেনিং প্রাইসটা আমি বহুত বেশি ফোকাস দিব লাগবে। ইয়েস, আপনার স্টপ লসের তলত অপেনিং হয়েছে, আপনি এটি ভাবিছে 75ত অপেনিং হয়েছে, যদি আমি লজিক্যালি চাও আমি এক্সিট করবেন অপেনিংয়ের লগে লগে, বাট আমি এক্সিট নকৰি আমার যেটা লজিক্যাল মাইন্ড সেটা লগাব লাগে।
যে ক'ত অপেনিং হৈছে, তাৰপিছত আমি চালোঁ যে 75ত অপেনিং হৈছে, তাৰপিছত আমি ফ'কাছ দিব লাগে বেংক নিফটি নিফটিত, কাৰণ এইখিনি বস্তু বেছি সংখ্যক ট্ৰেডাৰৰ লগত হোৱা দেখা যায়। যিসকল ব্যক্তিয়ে শ্বৰ্ট টাৰ্মৰ কাৰণে কৰি আছে বা BTSP কৰি আছে, সেইসকলৰ লগত এইখিনি প্ৰব্লেম হোৱা দেখিবলৈ যায়। পেনিক কৰে, এক্সিট কৰে, এক্সিট কৰাৰ পিছত ৰিগ্ৰেট ফিল কৰে যে মই কি কৰি দিলোঁ, এতিয়াতো আমাৰ ফালে গতি কৰি আছে। কাৰণ আপুনি যেতিয়া 75ত ষ্টপ লছ লগাব বা আপুনি যদি 74ত এক্সিট কৰে, তাৰ পৰাই কি কৰে, মাৰ্কেট বাউন্স কৰে, আৰু তেতিয়াই আমাৰ বহুত বেছি ৰিগ্ৰেট ফিল হয়। তো এই ৰিগ্ৰেট ফিল নকৰি আমি কি কৰিব লাগে, আমি প্ৰথমতে নিজৰ যিটো ষ্টক সেইটো চাব লাগে, তাৰপিছত আমি বেংক নিফটি নিফটিত ফ'কাছ দিব লাগে। এতিয়া যদি আমি চাওঁ নিফটিত, যদি স্পেচিয়েলি চাওঁ নিফটিত যিটো অপেনিং হৈছিলে, সেই অপেনিংটো আমি ফ'কাছ দিব লাগে। নিফটি এইখিনি মানত অপেনিং হৈছে, আৰু আমি এটা বস্তু ইম্পৰ্টেণ্ট চাব, আৰু এটা ইম্পৰ্টেণ্ট বস্তু আমি নটিছ কৰিব লাগে যে নিফটি ছাপৰ্টত অপেনিং হৈ আছে, কিন্তু মানে তলত এটা বহুত ডাঙৰ ছাপৰ্ট আছে, 25,000 এটা ছাপৰ্ট আছে। তো এই ছাপৰ্টটো কাম কৰিব, ডাইৰেক্ট কেতিয়াও এনেকৈ ছাপৰ্ট ব্ৰেক নকৰে, মাৰ্কেটৰ যিটো পেটাৰ্ণ হয় বা মাৰ্কেটৰ কেৰেক্টাৰিষ্টিক্স হয়। তো এনেকৈ আমি বস্তুখিনি চাব লাগে যে নিফটি ক'ত অপেনিং হৈছে। যদি আপোনাৰ নিফটি 50 আণ্ডাৰত থাকে ষ্টক এটা, তেতিয়াহ'লে আপুনি নিফটিত ফ'কাছ দিয়ক। আৰু যিটো ছেক্টৰ, ধৰি লওক আপুনি যিকোনো এটা ছেক্টৰৰ ষ্টকছ ল'লে, ধৰি লওক আপুনি মিডিয়া ল'লে, যেনেকৈ ছান টিভি ল'লে বা আপুনি যদি TV18 ল'লে, তেতিয়াহ'লে আপুনি মিডিয়াত গৈ যাব লাগিব যে মিডিয়া ক'ত অপেনিং হৈছে। মিডিয়াতো ইমান শ্বাৰ্প মুভমেণ্ট নাই, মিডিয়াটো ট্ৰেড কৰিব মই এইটো নকওঁ, বাট মিডিয়াত যদি আমি এক্সাম্পলৰ ৰূপে চাওঁ, তেতিয়াহ'লে মিডিয়া ক'ত অপেনিং হৈছে, মিডিয়া ছাপৰ্টত অপেনিং হৈছে নে ক'ত অপেনিং হৈছে, এইখিনি বস্তু আমি চাব লাগিব। যদি ছাপৰ্টত অপেনিং হোৱা নাই, মানে ইয়াৰ পৰা আৰু চেলিং হোৱাৰ চান্সেছ আছে, তেতিয়াহ'লে আমি এটা বেলেগ ডিচিশ্যন ল'ব লাগিব, মানে আমাৰ যিটো ট্ৰেড সেইটো ডাইৰেক্টলি আমি এক্সিট কৰিব লাগিব। তো প্ৰথমতে আমি চাব লাগিব কি, নিফটি, নিফটি চালোঁ আমি নিফটি ক'ত অপেনিং হৈছে, দেন আমি চাব লাগিব বেংক নিফটি, বেংক নিফটি ক'ত অপেনিং হৈছে, যদি আমাৰ যিটো ট্ৰেড সেইটো বেংক চেক্টৰত থাকে, আৰু বেছি সংখ্যক যিখিনি ষ্টক থাকে সেইটো বেংকিং চেক্টৰত থাকে, অলমষ্ট 11টা আছে বেংক নিফটিৰ আণ্ডাৰত। তো সেইটো আমি বেংক নিফটি আৰু ফিন নিফটি চাব পাৰোঁ, যদি বেংক চেক্টৰৰ আণ্ডাৰত হয়। নিফটি চালোঁ, চোৱাৰ পিছত আমি কি চালোঁ, চেক্টৰখিনি চালোঁ, চেক্টৰৰ কোনটো ক'ত অপেনিং হৈ আছে, অপেনিং গোটেইখিনি চাই মেলি আমাৰ যিটো ট্ৰেড সেইটোত আমি ফ'কাছ দিব লাগে। কাৰণ এতিয়া আমি চাই লৈছোঁ যে ছাপৰ্টত অপেনিং হৈছে নে ৰেজিষ্টেঞ্চত অপেনিং হৈছে। আজিৰ দিনত যদি আমি চাওঁ, নিফটি কিন্তু ছাপৰ্টত অপেনিং হৈছে, অলমষ্ট বেংক নিফটিও ছাপৰ্টত অপেনিং হৈছে, তাৰ মানে কি, চেলিং এতিয়ালৈকে অহা নাই। যেতিয়ালৈকে আমি এটা ইয়াত শ্বাৰ্পনেছ নেদেখোঁ, মানে শ্বাৰ্প চেলিং নেদেখোঁ, তেতিয়ালৈকে আমি এক্সিট নকৰোঁ। কাৰণ কি হৈছে, আমি এটা প্লানিং কৰি ট্ৰেড লৈছোঁ। তো বহুত সময়ত এনেকুৱা হয় যে আমি বেংক নিফটি নিফটি চেলিং দেখোঁ, বাট আমি যিটো ষ্টক লৈছোঁ সেইটোত যদি ষ্ট্ৰংনেছ থাকে, হয় অলপ সময়ৰ কাৰণে চেলিং আহিব ঠিকে, বাট যিটো আপুনি যদি চাই লং টাৰ্মৰ কাৰণে বা আপুনি যদি চাই এটা টাইমিঙৰ কাৰণে, তেতিয়াহ'লে সেই ষ্টকটোত অলমষ্ট ষ্ট্ৰংনেছ থকাৰ কাৰণে তাত আমি এটা হয়তো পিছত এটা ভাল ভলিউম দেখিবলৈ পাম, সেই দিনতে ভলিউম দেখিবলৈ পাম যিদিন চেলিং আহিছে, বা তাৰ পিছদিনাখনো হয়তো আমি ভলিউম দেখিবলৈ পাম। তো ষ্টকটো কিমান বেছি ষ্ট্ৰং আছে বা আপোনাৰ এনালাইচিছ কিমান ষ্ট্ৰং বা আপোনাৰ যিটো বিলিভ ষ্টকটোৰ ওপৰত সেইটো কিমান বেছি ষ্ট্ৰং, সেইটোৰ ওপৰত ডিপেণ্ড কৰিব। এতিয়া কি হ'ল, মই আপোনালোকক গোটেইখিনি এক্সাম্পলৰ সৈতে দেখাই আছোঁ যাতে আপোনালোকৰ বুজিবলৈ বেছি সুবিধা হয়। তো এইখিনি আমি প্ৰথমত ডিলিট কৰিলোঁ। তো প্ৰথমতে যদি এতিয়া আমি চাওঁ যে আমাৰ কি হ'ল, আমাৰ ট্ৰেডটো গেপ ডাউন অপেনিং হৈছে, এতিয়া আমাৰ ট্ৰেডটো কিমান 75 আমাৰ আহিছে, অহাৰ পিছত আৰু তলত গৈ আছে, লাহে লাহে 74 গৈ আছে। তো এতিয়া আমি কি কৰিব লাগে, 74ত এক্সিট কৰিব লাগে। আমি চাব লাগে প্ৰথম যিটো কেণ্ডেল, মানে 5 মিনিটৰ কেণ্ডেল, যিহেতু হয় আমি আমি কি কৰিছোঁ, শ্বৰ্ট টাৰ্মৰ কাৰণে ট্ৰেডিং কৰিছোঁ, বাট আমি 5 মিনিটৰ যিটো কেণ্ডেল সেইটো আমি চাব পাৰোঁ যে এইটো ক্লজিং ক'ত হৈ আছে। এইটো ক্লজিঙৰ কাৰণে আমি অকণমান ৱেইট কৰিব লাগে। ইয়াত আমাৰ ষ্টপ লছটো ডাঙৰ হৈছে, বাট আমি ক্লজিঙৰ কাৰণে ৱেইট কৰিব পাৰোঁ। কাৰণ কি হয়, কেতিয়াবা কেতিয়াবা আপুনি ভাবি থৈছে যে মই কি কৰিম, মই যিটো 75ৰ এইটো মই 70ত এক্সিট কৰিম, এনেকুৱা থাকে -3 অপেনিঙৰ সময়ত, বাট কি কৰিছে, 70 তলত আহি গৈছে, 69 আহি গৈছে, তেতিয়া আমি ডাইৰেক্ট এক্সিট কৰি দিওঁ। সেইটো একচুৱেলি কৰিব নালাগে, কাৰণ তাত ক্লজিং হোৱা নাই, তাত যিটো যিটো ল' বনাইছে, মানে তাৰ যিটো উইক, সেইটো কি কৰিছে, তাৰ পৰা আকৌ আমি বাউন্স দেখিবলৈ পাইছোঁ। আপোনালোকে দেখিব কেতিয়াবা কেতিয়াবা চেলিং হৈ আছে, চেলিং হৈ আছে, তাৰ পৰা কি বাউন্স কৰি এনেকুৱা ধৰণৰ এটা কেণ্ডেল ফৰ্ম হৈ যায়, হয়নে? একচুৱেল যিটো কেণ্ডেল ক্লজিং, সেই কেণ্ডেল ক্লজিঙৰ কাৰণে আমি ৱেইট কৰিব লাগে। যদি কেণ্ডেল ক্লজিং একেবাৰে তলত হৈ আছে, তেতিয়াহ'লে আমি ডাইৰেক্ট এক্সিট কৰিব পাৰোঁ, আৰু যদি তলত হোৱা নাই, তেতিয়াহ'লে আমি ৱেইট কৰিব পাৰোঁ। তাৰ পৰাই চাব আপুনি বাউন্স কৰিছে। যদি আপোনাৰ ষ্টকটো বহুত বেছি ষ্ট্ৰং থাকে, তেতিয়া আপুনি দেখিবলৈ পাব তাৰ পৰা কিন্তু যিটো ষ্টকছ আছে সেইটো বাউন্স কৰিব। তো সেইকাৰণে আমি যিটো যেতিয়া আমাৰ বিপৰীত দিশে আমাৰ এটা ট্ৰেড অপেনিং হয়, তেতিয়া আমি পেনিক হ'ব নালাগে। আমি পেনিক নহৈ আমি একদম লজিকেল ডিচিশ্যন ল'ব লাগে। আমি চাৰিওফালে ডাটাখিনি কালেক্ট কৰিব লাগে। ডাটা মানে কি, নিফটি, বেংক নিফটি, বা যদি আমি বাহিৰৰ মাৰ্কেট চাওঁ এইখিনি, বা আমাৰ যিখিনি ছেক্টৰ আছে এইখিনি আমি চাব পাৰোঁ। গোটেইখিনি চাই মেলি আপোনালোকে আৰু ষ্টকখিনি চাব পাৰে। ইয়াতো আমি যদি চাওঁ, ইয়াত আমি চেলিং দেখিবলৈ পাইছোঁ, বাট চেলিং দেখাৰ লগে লগে হয়তো আমাৰ ষ্টপ লছ হিট কৰিছে, বাট আমি ইয়াৰ যিটো ষ্ট্ৰাকচাৰ সেইটো চাব লাগিব। ষ্ট্ৰাকচাৰে কি কৈ আছে, আৰু চেলিং হোৱাৰ চান্সেছ আছে নেকি, ভলিউম আছে নেকি, আগৰ ইন ভলিউম আছে নেকি, বা যদি আমি চাওঁ RSI কি কৈ আছে, বহুতখিনি বস্তু চোৱাৰ পিছতহে আপুনি এক্সিট কৰিব। ইয়াত মই কোৱা নাই যে ট্ৰেড আপুনি লছত কাট নকৰিব, অৱশ্যে কৰিব। যদি আপোনাৰ বিপৰীত দিশে, যদি আপোনাৰ আপুনি যেনেকৈ ভাবিছে বা আপুনি যেনেকৈ লজিকেল লগাইছে সেইখিনি মতে কাম হয়, তেতিয়াহ'লে আপুনি ডাইৰেক্ট
এক্সিট কৰি দিব পাৰে। আৰু যদি ৰেজিষ্টেঞ্চটো অপেনিং হৈছে তেতিয়াহ'লেতো আৰু উপায় নাই, আপুনি এক্সিট কৰিব লাগিব, এইটো আপোনাৰ ওপৰত কথা। বাট এক্সিট কৰাৰ আগতে এইখিনি বস্তু চাব লাগে যে আমি কোনোবা এটা ট্ৰেড লোৱাৰ আগত বা ট্ৰেড লোৱাৰ পিছত আমি পেনিক হ'ব নালাগে। কিবা এটা চিটুৱেশ্যন চাই আমি যদি পেনিক হৈ গৈছোঁ তেতিয়াহ'লে সেই পেনিকনেছত আমি কি কৰিম, ভুল ডিচিশ্যনবোৰ ল'ম, আৰু যিটোৰ প্ৰভাৱ আমাৰ ক'ত পৰিব, আমাৰ কেপিটেলত পৰিব। তো সেইকাৰণে আপুনি কেনেকুৱা ট্ৰেড লৈছে, আপুনি শ্বৰ্ট ট্ৰেড লৈছে বা আপুনি বাই ট্ৰেড লৈছে। যদি বাই ট্ৰেড লয় তেতিয়াহ'লে আপোনাৰ যদি বিপৰীত দিশে অপেনিং হৈছে, মানে বাই ট্ৰেড আপোনাৰ শ্বৰ্ট হৈ গৈছে মাৰ্কেট, বা আপুনি শ্বৰ্ট ট্ৰেড লৈছে নিফটি বেংকত, আপুনি শ্বৰ্ট ট্ৰেড লৈছে আৰু কি হৈছে মাৰ্কেট বাই মানে গেপ আপ অপেনিং হৈছে, তেতিয়া আপুনি কি কৰিব, তেতিয়া আপুনি চেম বস্তুৱেই কৰিব। কাৰণ ইণ্ডেক্সত যদি আপুনি বিটিএছটি ট্ৰেডিং কৰি আছে, ইণ্ডেক্সত বহুত বেছি হয়, মই বহুতখিনি ইণ্ডেক্সত বিটিএছটি ট্ৰেডিং কৰিছোঁ, যিটো এক্সপিৰিয়েঞ্চৰ ফালৰ পৰা আমি কৈছোঁ যে কেতিয়াবা কেতিয়াবা কি হয় হয় অলপ গেপ ডাউন হ'ব বা গেপ আপ হ'ব, তাৰপিছৰ পৰাই শ্বাৰ্প আমি মুভমেণ্ট দেখিব লাগিব। এণ্ড দেন আমি যেতিয়া এক্সিট কৰোঁ তাৰ পৰা এটা কি হয়, এটা ভলিউম ইনক্ৰিজ হয় বা তাৰ পৰাই আমি এটা মুভমেণ্ট দেখিবলৈ পাওঁ। তো সেইকাৰণে আমি ৱেইট কৰিব লাগে কেণ্ডেল ক্লজিঙৰ কাৰণে, যেতিয়ালৈকে কেণ্ডেল ক্লজিং নহয় তেতিয়ালৈকে আমি এক্সিট কৰিব নালাগে। ধৰণৰ প্ৰেক্টিকেল নলেজ থকা যদি ভিডিঅ' আপোনালোকৰ আৰু লাগে তেতিয়াহ'লে কমেণ্ট বক্সত জনাব। আজিৰ এই ভিডিঅ'টোত ইমানখিনি থাকিলে, ধন্যবাদ।